পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিও হচ্ছে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো সপ্তম শ্রেণী গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় পার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তিসহ লেখো। তাহলে দেখো, 0.081 একে আমরা 81-এর 1000 লিখতে পারবো, ঠিক আছে? কেন দশমিকের পরে তিনটি সংখ্যা রয়েছে, এজন্য একের পরে তিনটে শূন্য থাকবে। এবার 81-এর আমরা যদি বর্গমূল বের করি তাহলে 81-কে আমরা বের করতে পারবো 9 গুণিত 9, আর 1000-কে 10 গুণিত 10 গুণিত 10, ঠিক আছে? এবার আমরা 9-এর 10 একটা নিয়ে নেব, ইনটু 9-এর 100, কেননা এখানে আরেকটি 9 নাই কিংবা আরেকটি 10 নেই, এই জন্য এখানে 9-এর 100 নেব, ঠিক আছে? তাহলে এখানে 0.9 হয়ে যাবে ইনটু 0.09, ঠিক আছে? এবার যুক্তিসহ লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে লিখতে হবে, কেননা 0.9 ইজ নট ইকুয়াল টু 0.09, ঠিক আছে? যদি দুটো সমান হতো তাহলেই এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হতো, এই জন্য এটি একটি 0.081 একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়, ঠিক আছে? এটাই তোমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 4.41-এর বর্গমূল কত? তাহলে দেখো, 4.41 একে আমরা কিভাবে লিখতে পারবো? 4-এর দেখো দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে, এজন্য একের পরে দুটি সংখ্যা আসবে, 441, 441-এর 100। এবার 441-এর বর্গমূল হয় 21, ঠিক আছে? তাহলে আমরা একে 21 গুণিত 21 লিখতে পারবো, আর এখানে 100-এর বর্গমূল হয় 10, এই জন্য 10 গুণিত 10, ঠিক আছে? তাহলে এখানে 21-এর 10 আর এর হোল অফ স্কোয়ার, ঠিক আছে? এবার যদি আমরা 4.41-এর বর্গমূল আমরা যদি বের করি তাহলে হবে 21-এর 10-এর স্কোয়ার, হোল অফ স্কোয়ার, তাহলে 21-এর 10, এবার 21-কে যদি 10 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে 2.1 আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। 3 নম্বর প্রশ্ন, দেখো মান নির্ণয় করো। এবার দেখো, 1.21, 1.21-এর বর্গমূল কত? 1.21, 1.21-এ আমরা একে 100 লিখতে পারবো, কেননা একের দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, এজন্য 121-এর বর্গমূল হয় 11, তাহলে 11 গুণিত 11, আর নিচে 100-এর বর্গমূল হয় 10, এই জন্য 10 গুণিত 10। এবার একে আমরা 11-এর 10-এর হোল অফ স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে? এবার যদি আমরা বর্গমূল বের করি তাহলে 11-এর 10-এর হোল অফ স্কোয়ার সমান হয়ে যাবে 11-এর 10, সমান 1.1, ঠিক আছে? এইভাবেই আমরা যদি 0.64-কে আমরা যদি বের করি, 0.64, ঠিক আছে, একে আমরা যদি বের করি তাহলে 64-এর 100 হয়ে যাবে, ঠিক আছে? এবার 64-এর বর্গমূল হচ্ছে 8, আর 100-এর বর্গমূল হচ্ছে 10,
তাহলে 8-এর 10-এর হোল অফ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এসে গেল 8-এর 10 সমান 0.8। এবার আন্ডার রুট 2.89, এর যদি আমরা বর্গমূল বের করি তাহলে 289-এর 100 হয়ে যাবে, আর 289-এর বর্গমূল হয় 17, তাহলে 17-এর 10, 100-এর বর্গমূল 10 হয়, এর হোল অফ স্কোয়ার, ঠিক আছে। এবার বর্গমূল কত বেরোলো, 17-এর 10, এবার 10 দিয়ে ভাগ করলে 1.7 আসবে, ঠিক আছে। এবার আমরা এর বর্গমূলগুলো এখানে রাখবো, তাহলে 1.1 প্লাস 0.8 মাইনাস 1.7, এবার এই দুটোকে আমরা যোগ করব আর এটাকে মাইনাস করব, তাহলে 1.1 আর 0.8 হচ্ছে 1.9 মাইনাস 1.7, যদি আমরা মাইনাস করি বিয়োগ করি তাহলে আসবে 0.2, এটাই হচ্ছে আনসার। এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে পরীক্ষাতে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আন্ডার রুট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আন্ডার রুট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেওয়া রয়েছে 0.004। এবার এর বর্গমূল আমরা কিভাবে বের করব এটাকে ভালোভাবে জেনে নাও, ঠিক আছে। এবার দেখো বর্গমূলটা আমরা কিভাবে বের করি এটা ভালোভাবে তোমরা জেনে নাও। তাহলে দেখো এখানে 0.004 ছিল, আমরা 4-এর পরে আমাদের যতটা শূন্যর দরকার, আমরা যদি শূন্য নিই তাহলে এটা কিন্তু 0.004ই থাকবে, ঠিক আছে। এরপরে তোমরা কতটাও শূন্য নিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের এখন তো বর্তমানে 1টি শূন্যর দরকার, এই জন্য 1টি শূন্য নিলাম। এবার 0., এখানে দেখো দুটো করে আমরা পেয়ার করে নেব, যেমন দুটো শূন্যর একটা পেয়ার করলাম, আর 4 আর 0 এই দুটোর ডিজিটের একটা পেয়ার করে নিলাম। আর আরেকটি কথা বলে দিই, দুটো যে সংখ্যা রয়েছে 0, 0, এটির বদলে কিন্তু এখানে 1টি সংখ্যা বসবে, ঠিক আছে। তাহলে দেখো 0, তাহলে এখানেও তোমাকে 0 বসাতে হবে, 0-কে যদি 0 দিয়ে গুণ করি তাহলে 0 আসবে, ঠিক আছে। এবার আমরা যদি মাইনাস করি তাহলে আসবে 0, 0 লিখতে হয় না, এই জন্য আমরা 40-কে নামাবো। এবার 40-এর কাছাকাছি বর্গ হচ্ছে 36, 6 × 6, তার মানে 6×6 = 36, ঠিক আছে। এবার এখানে 36 লিখে দিলে, এবার যদি মাইনাস করি তাহলে এখানে আসবে 4, ঠিক আছে, 4 আসবে। এবার 6-এর ডবল হয় 12, ঠিক আছে। এবার এখানে যে সংখ্যা তোমরা বসাবে সেই সংখ্যায় কিন্তু এখানেও তোমাদের বসাতে হবে, ঠিক আছে। আমরা দেখো এখানে পয়েন্ট রয়েছে, পয়েন্টের জন্য আমরা এখানে 2টো শূন্য নেব, কিন্তু ভাগে কিন্তু আমরা 1টা শূন্য নিই, কিন্তু বর্গমূলে 2টো শূন্য নিতে হবে, ঠিক আছে। এবার 400 হয়ে গেল, 400-র কাছাকাছি 12-র কাছে যদি আমরা 3 বসাই তাহলে কিন্তু গুণ করলে 36 নয়, 369 আসবে, তোমরা গুণ করে দেখে নিও, ঠিক আছে। এবার এটাকে মাইনাস করে দাও, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 3, ঠিক আছে, 31 আসলো। আমাদেরকে বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে এখানে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত চলে এসেছে, 0.003, ঠিক আছে। তাহলে এটার বর্গমূল চলে আসলো 0.063, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, এত আনসার। তাহলে এটাকে
আমাদের লিখতে হবে মিটারে, ঠিক আছে? তাহলে 0.0663 মিটার, ঠিক আছে? এটা ভালো করে একবার বুঝে নিও। তাহলে এবার দেখি 5 নম্বর প্রশ্ন। রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। অনিলের আঁকা বর্গক্ষেত্রটি অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের লিখতে হবে রবির আঁকা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান 1.8 সেন্টিমিটার, ঠিক আছে? এবার রবির আঁকা লিখলাম, এবার অনিলের আঁকা, ঠিক আছে? অনিলের আঁকা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান দেওয়া হয়েছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক আছে? এবার আমরা জানি না যে তাদের বন্ধু অসীম একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে, কিন্তু তার দৈর্ঘ্য আমরা জানিনি, এই জন্য আমাদেরকে লিখতে হবে ধরি ধরি যে অসীমের অসীমের আঁকা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটার। এবার দেখো লিখতে হবে শর্তানুসারে, শর্তানুসারে বলেছে যে ওই বর্গক্ষেত্র অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করলো ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এবার অসীমের আঁকা বর্গক্ষেত্রর ক্ষেত্রফল কত হবে? 1x² প্লাস রবির আঁকা বর্গক্ষেত্রর ক্ষেত্রফল, রবির বাহুর দৈর্ঘ্য কত ছিল? রবির বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 1.1 এর স্কোয়ার সমান, সমষ্টি সমান হয় অনিলের আঁকা বর্গটি। এবার অনিলের যে বর্গক্ষেত্র লিখেছিল তার ক্ষেত্রফল হবে 3 এর স্কোয়ার, ঠিক আছে? এবার 1x² সমান হয়ে যাবে 3 এর স্কোয়ার মাইনাস 1.8 এর হোল অফ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে এক্স সমান হয়ে যাবে আন্ডার রুট হোল অফ 3 এর স্কোয়ার মাইনাস 1.8 এর স্কোয়ার, ঠিক আছে? এবার 3 এর বর্গ হয়, এটা 3 এর স্কোয়ার মানে 3 এর বর্গ, 3 এর বর্গ হয় 9 মাইনাস 1.8 এর বর্গ হচ্ছে, দেখো এখানে গুণ করে দেখায় 1.8 ইন্টু 1.8, 8 8 8 8 64 আর 14 18, 4 2 3, 3.24, 3.24, ঠিক আছে? এবার 9 থেকে আমরা 3.24 মাইনাস করব, ছয় সাত পাঁচ, তাহলে 5 দশমিক আন্ডার রুট 5.76, ঠিক আছে? এবার 76-এর আমাদের বর্গমূল বের করতে হবে, ঠিক আছে? চলো এখানেই আমরা করিয়ে দেখে দিই, 5.76, তাহলে দেখো 2 দুগুণে 4, 2-এর আমরা যদি ডবল করি তাহলে আসবে 4। এবার একে আমরা মাইনাস করব, এখানে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে আসবে 176, ঠিক আছে? এবার এখানে যদি আমরা 4 রাখি তাহলে এখানেও 4 রাখতে হবে, আর 4 4 16, আর 4 4 16 আর 1 17, ঠিক আছে? তাহলে 2.4 আসলো, 4 সেন্টিমিটার।
ঠিক আছে, তাহলে তোমরা উত্তরে লিখবে যে অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার। এটা তোমাদের লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত, আর দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার, এটুকু তোমাদের লিখতে হবে আর উত্তরে, ঠিক আছে। এবার দেখব অধ্যায় 15, সময় ও দূরত্ব, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে এক এ একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ বলা হয় সেটিকে, ঠিক আছে। তাহলে এখানে লিখবে গতি, ঠিক আছে। এবার গতিবেগ 2 নম্বর হচ্ছে, বি হচ্ছে গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক হয়, এখানে লিখবে সরল, ঠিক আছে। এবার সি হচ্ছে গতিবেগ সমান, এখানে লিখবে দূরত্ব, দূরত্ব আর আপন প্রয়োজনীয় সময়। তো গতিবেগের এটা হচ্ছে ফর্মুলা, গতিবেগ সমান হয় দূরত্বর প্রয়োজনীয় সময়। এবার ডি দেখো, সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব এটাও কিন্তু সরল সমানুপাতি হবে, ঠিক আছে। এবার দেখো ই, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ এটা কিন্তু ব্যস্তানুপাত সমানুপাতি হবে, ব্যস্তানুপাত সমানুপাতি। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, তুমি বাসে 40 মিনিটে 18 কিলোমিটার গেলে বাসের গতিবেগ কত হিসাব করে লেখো, এখানে তোমাদেরকে লিখতে হবে কেননা বাসটি 40 মিনিটে যায় সমান 18 কিলোমিটার, ঠিক আছে। এবার বাসটি 1 মিনিটে যাবে কত, 1 মিনিটে কম যাবে না বেশি যাবে? 1 মিনিটে ডেফিনেটলি কমই যাবে, তাহলে কম, এই জন্য ডিভাইড করতে হবে 18, 40 কিলোমিটার হবে, ঠিক আছে। এবার দেখো বাসের গতিবেগ, গতিবেগ কিন্তু দেখো কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে ঘন্টায় আমাদের হিসাব করতে হবে, আর 1 ঘন্টায় 60 মিনিট হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এই জন্য বাসটি 1 ঘন্টা বা 60 মিনিটে যায়। এবার 60 মিনিটে গেলে বেশি যাবে না কম যাবে? বেশি যাবে, বেশি যাবে, এই জন্য বেশি হলে গুণ করতে হয়, কম গেলে ভাগ করতে হয়, এটা জেনে রেখো। তাহলে 18×40 × 60 কিলোমিটার, ঠিক আছে। এবার আমরা একে দেখো 20 দিয়ে ভাগ করলে 3 আসবে এখানে, আর 20 দিয়ে 40কে ভাগ করলে 2 আসবে, আর একে 2 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে 9 আসবে, আর 9কে 3 দিয়ে গুণ করলে 27 আসবে, 27 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 27 কিলোমিটার যায় এই জন্য বাসের গতিবেগ। এই জন্য তোমাদের লিখতে হবে উত্তরে বাসের গতিবেগ গতিবেগ সমান 27 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এটাই তোমাদের উত্তর, আর এটাই তোমাদের লিখতে হবে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে, তুমি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালাও, কত সময় তুমি 25 কিলোমিটার অতিক্রম করবে ত্রৈরাশিকের সাহায্যে নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা লিখতে হবে দূরত্ব, আর এখানে লিখতে হবে সময়। দূরত্ব দেখো 10 কিলোমিটার, আর সময় হচ্ছে ঘন্টায়, ঘন্টায় মানে 1 ঘন্টায়, তাহলে সময় লিখবে 1 ঘন্টা বা 60 মিনিট, ঠিক আছে। এবার 25 কিলোমিটার তুমি অতিক্রম করবে কত সময়ে, তাহলে সময় আমরা জানি না, দূরত্ব আমরা জানি, তাহলে 25 এখানে কিলোমিটার লিখলে,
আর সময় আমাদের এখানে কোশ্চেন মার্ক, তার মানে আমরা জানি না। তাহলে দেখো এখানে তোমাদের লিখতে হবে দূরত্ব বাড়ালে বা কমলে। তো দূরত্ব বাড়লে সময় বাড়বে আর দূরত্ব কমালে সময়ও কমবে। তাহলে দেখো এখানে লিখতে হবে দূরত্ব বাড়লে সময় বাড়বে আর দূরত্ব কমালে, দূরত্ব কমলে সময় কমবে। ঠিক আছে, তাহলে লিখতে হবে তোমাদের 10 কিলোমিটার যাই সমান 60 মিনিটে। এই জন্য 1 কিলোমিটার যাবে কম সময়ে না বেশি সময়ে? দূরত্ব দেখো আমরা এখানে কমালাম, ঠিক আছে, 1 কিলোমিটার, এর জন্য সময়ও কমবে আর কমানোর জন্য ভাগ করতে হয়। তাহলে 60-এর 10 হয়ে গেল 10 মিনিটে। এই জন্য 25 কিলোমিটার যাবে, 25 কিলোমিটার যাবে সমান 60-এর 10 × 25 মিনিটে সমান, একে আমরা যদি 60 কে যদি আমরা ভাগ দিই তাহলে আসবে 6, আর 6 কে যদি আমরা 25 কে গুণ করি তাহলে আসবে 150 মিনিট। আর 150 মিনিটে 2 ঘন্টা 30 মিনিট হয়। এটা তোমাদের লিখতে হবে, কেননা ঘন্টায় এখানে তোমাদের লিখেছে ঘন্টায়, এই জন্য তোমাদের ঘন্টাতেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের আনসার হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের গুলিকে পরিবর্তন করো 180 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে। তাহলে প্রথম প্রশ্ন দেখি, 180 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা মানে এখানে নিচে চলে আসবে, প্রতি মানে নিচে, ঠিক আছে। এবার কিলোমিটারকে কিসে চেঞ্জ করতে হবে? মিটারে। তাহলে 180 গণিত, এবার দেখো 1 কিলোমিটারে 1000 মিটার হয়, তাহলে এখানে 1000 লিখে দিলাম। আর 1 ঘন্টায় সেকেন্ডের কথা বলা হয়েছে, এই জন্য 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড, ঠিক আছে। 1 মিনিটে 60 মিনিট আর 1 ঘন্টায় 60 মিনিট। তাহলে 1 ঘন্টায় যদি 60 মিনিট হয় আর 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয় তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড হবে? 60 × 60, তার মানে 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে সমান হয়ে যাবে, একটি শূন্যতে দেখো একটি শূন্য কেটে গেল, এখানে একটি শূন্যতে একটি শূন্য কেটে গেল, আর 18 যদি আমরা 36-কে ভাগ দিই তাহলে আসবে 2, আর 2-এর ভাগ ভাগ যদি আমরা 100-কে দিই তাহলে আসবে 50। তাহলে এখানে 50 আর উপরে হচ্ছে মিটার, মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাই আমাদের আনসার হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে, 2080 মিটার প্রতি মিনিট থেকে কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে এখানে আছে 2080 মিটার প্রতি মিনিট, ঠিক আছে। এবার দেখো এটা একটু টিপিক্যাল হচ্ছে 2080। এবার দেখো 1 মিটারে, 1 মিটারে কত কিলোমিটার হয়? 1 কিলোমিটারে কিন্তু 1000 মিটার হয়, তাহলে 1 মিটারে কত কিলোমিটার হবে? 1000 মিটার হয়ে যাবে, কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে। ইন্টু দেখো এখানে মিনিট আছে, মিনিটকে কিসে চেঞ্জ করতে হবে? ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যখন 60 মিনিট হয় তাহলে 1 মিনিটে কত ঘন্টা হবে? 1/60। তাহলে এখানে কিন্তু 1 আছে, তাহলে এখানে 1/60 আমাদের লিখতে হবে, 1/60, আর এই 60টি চলে যাবে উপরে। দেখো কীভাবে করছি, 2080 গণিত, এই 60টি উপরে চলে যাবে 60, আর নিচে থেকে যাবে এই 1000টি, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটি শূন্যতে একটি শূন্য কেটে গেল, এখানে একটি শূন্য আছে, এখানে একটি শূন্যতে কেটে গেল, তাহলে থেকে গেল 208 × 6, আর নিচে থেকে গেল 10। এটাকে আমরা যদি গুণ করি
তাহলে 6 আষ্টে 48, আর 6 দোকানে 12, আর নিচে থেকে গেল 10, সমান এবার দশমিকটা এখানে চলে আসবে 124.8, আর এটা আমরা বের করলাম কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাহলে এখানে লিখতে হবে কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে দুটো অঙ্ক এখানে হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময়ে অতিক্রমণ করবে। তাহলে দেখো এখানে একটি ট্রেন রয়েছে, ঠিক আছে ঠিক আছে, এটা একটি ট্রেন, আর এরই কাছে একটি সেতু রয়েছে, ঠিক আছে, এই সেতুটি সে পার করবে, ঠিক আছে, এই সেতুটি হচ্ছে 90 মিটার, আর ট্রেনটি হচ্ছে 110 মিটার, ঠিক আছে। এবার পার করার কথা বলে বলা হয়েছে মানে ট্রেনটি এখানে চলে আসবে, পার করা মানে 90 মিটারকেও পার করবে আর নিজেকেও পার করবে, তাহলে মোট দূরত্ব কত হয়ে যাবে, মোট দূরত্ব হচ্ছে 110 প্লাস 90 মিটার সমান 200 মিটার। ঠিক আছে, বোঝা গেল আমি কিভাবে বোঝালাম। দেখো ট্রেনটি এখানে আছে আর এখানে একটি সেতু রয়েছে, সেতুটিকে কিন্তু ট্রেন পার করবে, এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে পার করতে হলে নিজেকেও ওকে পার করতে হবে, নিজেকেও এর পিছনটা কিন্তু চলে আসবে, এতক্ষণ পিছনটা আসলে মানে পার হয়ে গেল সেতুটি। তাহলে ট্রেনটিকে কত দূর চলতে হলো, এখান থেকে এত দূর পর্যন্ত, তাহলে এখানে 110, ট্রেনটি কত কতটি লম্বা ছিল, 110 মিটার, তাহলে এখান থেকে এখান পর্যন্ত ট্রেনটিকে চলতে হলো। তাহলে এখানে লিখতে হবে তোমাকে ট্রেনটিকে সেতু পারের জন্য মোট যেতে হবে 110 প্লাস 90 মিটার সমান 200 মিটার, ঠিক আছে। আর আরেকটি কথা দেখো, এখানে ঘন্টায় আর কিলোমিটারে বলেছে, এই জন্য কিলোমিটারকে তোমাদের মিটারে চেঞ্জ করে নিতে হবে, তাহলে লিখতে হবে ট্রেনটির গতিবেগ সমান ট্রেনটির গতিবেগ সমান 72 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার একে আমরা মিটার প্রতি সেকেন্ডে আমরা চেঞ্জ করব, তাহলে 72 গুণিত 1000 মিটার, আর ঘন্টাকে সেকেন্ডে চেঞ্জ করতে হলে 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে চলে আসলো, দুটো শূন্য কেটে গেল, 36 কে 2 দিয়ে, আর 10 দুগুণে 20, তাহলে 20 মিটার প্রতি সেকেন্ড, তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে তোমাদের লিখতে হবে ট্রেনটি 20 মিটার যায় সমান 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে সমান 1 এর 20 সেকেন্ডে, এই জন্য ট্রেনটির দূরত্ব কত ছিল, 200 মিটার, তাহলে 200 মিটার যাবে 1 এর 20 গুণিত 200 সেকেন্ডে সমান 20 কে 10 দিয়ে এটা কেটে যাবে, তাহলে 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড। তাহলে তোমাদের উত্তরে লিখতে হবে ট্রেনটি 90 মিটার দীর্ঘ একটি সেতুকে 10 সেকেন্ড সময়ে অতিক্রমণ করবে, এটা তোমাদের লিখতেই হবে। তাহলে এখানেই কোশ্চেন পেপারটা সমাপ্ত হলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।